আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব মেরুদণ্ডের শেষ অংশে ব্যথা, অর্থাৎ টেলবোনে ব্যথা। এই ব্যথা হলে কি করতে পারেন, কি করণীয় এবং সেলফ কয়েকটা এক্সারসাইজের মাধ্যমে নিজের ব্যথা নিজে যেন ভালো করতে পারেন সে বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। তার আগে একটু বলবো যে টেলবোন পেইনটা অথবা কক্সিস পেইনটা কি। চলুন আমরা আগে দেখে নিই একটু। এটা হচ্ছে আমাদের পুরো মেরুদণ্ড, জাস্ট শেষ অংশটাকে এটা আমরা এটা লাস্ট এই অংশটা বলি। আজকে এই ভিডিওটি করার একটা অন্যতম কারণ আছে, কারণ কয়েকদিন আগে আমরা বেশ কয়েকটা পেশেন্ট পেয়েছি যাদের এই টেলবোনে পেইন ছিল। অথচ এই টেলবোন পেইন নিয়ে অনেক সাফারিং করছে বা অনেক ধরনের কষ্টে ছিল, কিন্তু জানতো না এটা ভালো করার উপায় কী বা সহজ একটা ন্যাচারাল পদ্ধতি আছে সেটা সম্পর্কে জানতো না। তো চলুন আপনাদেরকে আজকে আমরা জানাই যে এই ব্যথা হলে বা এই সমস্যা হলে আপনারা কী করতে পারেন। দর্শক দেখুন, এই জাস্ট মেরুদণ্ডের এই পিছনের যে শেষ অংশটা, এই জায়গাটা হচ্ছে আমাদের টেলবোন, এটাকে বলি আমরা কক্সেস। অর্থাৎ এই অংশে যখন আমরা বসি, বসার সময় যদি মাসেল কোনো কারণে অ্যাক্টিভ না থাকে, অর্থাৎ মাসেলের পাওয়ার কমে যায়, মাসেল ফল করে, মাসেলের শক্তি কমে আসছে, এরকম কোনো ঘটনা যদি ঘটে তখন দেখা যাচ্ছে এই বোনে সরাসরি হিট করতে পারে। আবার দেখা যাচ্ছে যে যারা দীর্ঘমেয়াদী বসে থাকার সম্ভাবনা থাকে, যে দেখা গেলো সারাদিন 8 ঘন্টা 10 ঘন্টা কেউ 12 ঘন্টাও বসে আছে একটানা, কেউ জার্নি করতেছে কষ্ট করে অনেকক্ষণ ধরে জার্নি করতেছে, কারো কারো দেখা যাচ্ছে যে যখন বসে বসাটা এরকম সোজা না হয়ে একটু এরকম এরকম কুজু হয়ে বসে, আবার কেউ একটু এইভাবে বসে পিছন দিকে ওই কক্সেসের উপর চাপ দিয়ে, তো এরকম কিছু কারণে দেখা যাচ্ছে যে আমাদের এই টেলবোন পেইনটা হয়ে থাকে। যা হোক, কারণ নিয়ে আমাদের এত না জেনে আমাদের জরুরি দরকার হচ্ছে কী উপায়ে এটা আমরা সমাধান করতে পারি, কীভাবে আমরা এটা ভালো করতে পারি। হ্যাঁ, এটার জন্য কী কী অসুবিধা হয় এটা একটু বলা দরকার আপনাদেরকে। যেমন আপনারা দেখা যাচ্ছে যে যখন বসে থাকবেন প্রচণ্ড পরিমাণে চিনচিন পেইন হবে এবং খুব কষ্ট হবে, আর দেখা যাচ্ছে যে এই ব্যথাটা অনেক সময় আস্তে আস্তে বাটকের যে অংশটা, দেখুন এই এই চারিদিকের যে অংশটা, এটা জাস্ট বাটকের অংশ, এই অংশে পুরা পেইন হবে, লাল অংশে লাল হয়ে যায় একেবারে, এবং প্রচণ্ড পরিমাণে ইনফ্লামেশন হতে থাকে, ইনফ্লামেশনের ফলে ব্যথা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, এবং দেখা যাচ্ছে যে কেউ আর ওই বসতে যেমনই যাবে আ করে চিৎকার দেয় এবং বসতেই পারে না, দেখা যাচ্ছে এরকম কিছু কন্ডিশন হয়ে যায়। এইটা যদি দীর্ঘমেয়াদী থেকে যায়, আস্তে আস্তে এই মাসেলগুলো অ্যাফেক্টেড হওয়ার কারণে আপনার লাম্বার এরিয়াতে ধরে ফেলে, অর্থাৎ কোমরের যে ডিস্ক এরিয়া, এই ভয়ঙ্কর এরিয়াটা হচ্ছে আমাদের জন্য খুবই কষ্টদায়ক, যে কারণ এখানে যে পেইনটা হয় এটা খুবই ভয়ঙ্কর পেইন। এই পেইনের কারণে মানুষের ডিস্ক প্রলাপস হয়, তখন এক সময় মানুষ যখন দেখা যাচ্ছে যে এক্সেস অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তখন সার্জারিতে চলে যাচ্ছে অথবা এটা দিয়ে ইঞ্জেকশন দিচ্ছে, এরকম কিছু ঘটনা ঘটে। তাহলে দেখুন আমাদের এই সামান্য টেলবোন পেইনটা এক সময় কী হতে পারে, কী ক্ষতি করতে পারে আপনার। তবে আমরা এই জন্যেই এই বোনসের পেইন থেকে সচেতন হব। সচেতন হওয়ার রাস্তা কী, যাদের পেইন হয়ে গেছে তাদের জন্য আমার এটা আগে বলা যে আপনারা একটা টাওল নেবেন, গোল টাওল। টাওল নেওয়ার পর টাওলটাকে এভাবে গোল করবেন, অথবা রিং কুশন বলি আমরা, অনেক সময় রিং কুশন কিনে পাওয়া যায় গোল, এরকম এরকম রাউন্ড শেপ, এই রোলটা আপনারা কিনে পাবেন, আর নাহলে এরকম রোল নিজের একটা টাওল, মোটা একটা বড় টাওলকে রোল করে নেবেন। রোল করে নিয়ে এই এই কক্সেসের এই পিছনের যে অংশটা, আমরা এই অংশটার এটা যেন কখনো ওই আপনি যে শক্ত চেয়ারে বসতেছেন বা আপনার যে চেয়ার যে শক্ত ওই জায়গায় না ঠেকে যায়, এরকম গোল রিংটা এভাবে থাকবে আর এই কক্সেসটা ওই ফাঁকা শূন্যের মধ্যে থাকবে। তাহলে যেটা হচ্ছে যে আপনার এই জায়গাটাতে টাচ করছে না, কয়েকদিন যদি টাচ না করে, কয়েকদিন যদি এটাকে একটু রেস্ট দিতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার ইনফ্লামেশন কমে যাচ্ছে, ব্যথা কমে যাচ্ছে, আপনি খুব অল্প সময়ের মধ্যেই এই ব্যথা থেকে মুক্তি পাচ্ছেন। দেখুন যাদের এই ব্যথা হয়ে গেছে অলরেডি তাদের জন্য এই পরামর্শ। দর্শক, এই কক্সেস প্রবলেম অথবা আপনার যে টেলবোনের ব্যথা বা বাটকের শেষ অংশে, অর্থাৎ যে যেখানে বসি আমরা, এই জায়গাটাতে ব্যথার জন্যে একটা খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ আছে, যে এক্সারসাইজটা আপনি করলে খুবই 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 উপকার হবে আপনার। যেমন আমরা বলতে পারি যে এই বাটকটা জাস্ট স্কুইজিং করব, এই নর্মাল আছে তো জাস্ট চাপ দিয়ে যতটুকু সম্ভব ধরলাম, অ্যাজ লাইক আমরা পায়খানা আটকে রাখতে চাইলে যে কাজটা করি এই কাজটা জাস্ট আমরা করার চেষ্টা করব। এটা সকালে, দুপুরে এবং রাত্রে তিন বেলা যদি আমরা করতে পারি, প্রত্যেকবারে 15 বার করে আমরা রিপিটেশন দেবো এবং 10 সেকেন্ড হোল্ড করব। দর্শক, এক্সারসাইজটা করলে দেখবেন আপনি 10 দিন পর আল্লাহর রহমতে আপনার এই পেইনটা অনেকাংশ কমে গেছে। হ্যাঁ, কারো কারো খারাপ পরিস্থিতি থাকতে পারে, কারো কারো ভিতরে খুব বেশি ইনফ্লামেশন থাকতে পারে বা অন্য কোনো প্রবলেমও থাকতে পারে, যেই কারণে কারো কারো নাও কমতে পারে, তারা কি করবেন, তারা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে লিখুন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন 01-7217-6866 এই নাম্বারে। এই নাম্বারে ফোন দিলে আমরা অবশ্যই আপনাদেরকে সঠিক একটা পরামর্শ দেবো, ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো।
দর্শক, আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন ভিডিওটিতে এবং বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তীতে আবারও কখনো দেখা হবে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।